আজ বর্চরা ব্লক তৃণমূলের সভাপতি অলোক মুখার্জির নেতৃত্বে তৃণমূল অফিসের সামনে বর্চরা দুর্গাপুর বাস রাস্তার পাশে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এক অভিনব প্রতিবাদ সভা করল। উননের উপর হাঁড়ি চাপিয়ে এই প্রতিবাদ সভা থেকে গ্যাস ব্যবহার যে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সেই বার্তাই উঠে আসে আজকের এই প্রতিবাদ সভায়। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে কেন্দ্রের বিজেপি সরকারের পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে তৃণমূল আন্দোলনে নেমেছে। বরচড়াতেও গরুর গাড়িতে মোটর বাইক চাপিয়ে প্রতিবাদে সামিল হয়েছিল ব্লক তৃণমূল। আজ আবার প্রতীকী উনুন রেখে বরচড়া ব্লক তৃণমূলের প্রতিবাদ সভা পথ চলতি মানুষের নজর কেড়েছে, একথা নিশ্চিতভাবেই বলা যায়। ভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা 6-7 দিন ব্যাপী লাগাতার আন্দোলনের ডাক দিয়েছি মোদি সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদে। আজকে দেখুন, মধ্যবিত্তের বাড়ি মধ্যবিত্তের হিসেবে আগুন লাগিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির যার নেতা আছে মোদিবাবু। গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না ভারতবাসী হিসেবে। তাই ভারতবর্ষের মানুষ, আগে আমরা একদম পুকুর পাড় পর্যন্ত নিয়ে যাচ্ছে এই মোদিবাবু, তা আমরা চাই পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং রেল বেসরকারিকরণের প্রতিবাদে। 151টি রেলকে মোদিবাবু নিজের বন্ধু দিকে দিতে যাচ্ছেন এবং যে কামানো টাকা সেটা ভারতীয় জনতা পার্টির কুক্ষিগত করে রাখতে চাইছেন। এই মোদি স্যারকে আর আমরা থাকতে দিতে রাজি নই। আমরা ভারতবাসী হিসেবে মমতাদির হাত শক্ত করে মমতাদির নির্দেশে ওনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধভাবে বিজেপির এগেনস্টে লড়াই করব এবং দেশ থেকে বিজেপিকে আমরা তাড়াবই তাড়াব। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।